हेलो फ्रेंड्स, वेलकम टू ट्रैवल क्वेस्ट। आज के एक कोलैबोरेशन वीडियो होते चले ट्रैवल स्टूडर्स चैनल साथे, जेखने सन्तुदा डीजीआई मैविक मिनी ड्रोन की उड़िए कतटा आनंद पे से देखो। और सन्तुदा ट्रैवल स्टूडर्स चैनल लिंक हमारे डिस्क्रिप्शन बक्स पे जा बलार अपेक्षा रखे ना। सन्तुदा खूब भलो ट्रैवल ऊपर वीडियो बनान, एखन आमी बेशी कथा बोलबो ना कारण बाकीटा सन्तुदा बोलबे। हेलो ट्रैवल स्टूडर्स बंधुरा, आज वीडियो बोलते एक कोलैबोरेशन टाइपर वीडियो। আমি আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলও ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ট্রাভেল কোচ চ্যানেল আমার এই ভাইয়ের। ওরা বিভিন্ন ঘুরে ঘুরে ভালো ভিডিও বানাচ্ছে, আপনারা দেখতে পারেন। খিরাই নিয়ে একটি ফুলের ভিডিও বানিয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আর ওদের থেকে আমি পেয়েছি ম্যাভিক মিনি এই ড্রোনটি। আমি সাধারণত যে ভিডিওগুলো বানিয়ে থাকি, আমার যে ভিডিও আপনারা দেখেছেন সুন্দরবন বা মৌসুনি দ্বীপ দীঘা, প্রচুর ভিডিও আপনারা লাইক করেছেন, ভালোবেসেছেন, তাতে আমি যে ড্রোনটা উড়িয়ে থাকি সেই ড্রোনটা হচ্ছে ডিজিআই স্পার্ক। আর এটিও একটি ডিজিআইরই ড্রোন, ডিজিআই ম্যাভিক মিনি। এর কত দাম তা বলবো, তবে সেটা বলার আগে বলে রাখি যে যারা ট্রাভেল ভিডিও বা যে কোনো ভিডিও করতে ভালোবাসেন বা অনেকে নিজের প্রাইভেট ড্রোন হিসাবে একটা রাখতে চান অনেক সময় নিজের কাছে, সেক্ষেত্রে এই ম্যাভিক মিনি ড্রোনটি কিন্তু খুব ভালো। ভারতবর্ষের নিয়ম অনুযায়ী বলতে পারি 249 গ্রামের এই ড্রোনটির দাম নিয়েছে। অনলাইনে আপনি নেবেন কম্বো প্যাক 60,000 টাকার মতো। এটি ঠিক আমার নয়, এটি ট্রাভেল কোয়েস্ট চ্যানেলে, তাই তো 60,000 টাকার মতো দাম নিয়েছে। তো এটা খুবই ভালো ড্রোন, আমরা এটাকে ওড়াবো, বিশেষ করে আমি ওড়াবো, কারণ আমি অনেক রকম ড্রোন ওড়াই, ওড়াতে ভালোবাসি, আমার সেটা কাজের মধ্যেও পড়ে, তার জন্য আমি আমার হাতে এটা উড়িয়ে দেখব। একটা জিনিস বলে রাখি যে যারা একটু হাত পোক্ত হবে তবেই কিন্তু ম্যাভিক মিনি ঠিকঠাকভাবে ওড়াবেন, তার কারণ হচ্ছে এর তলাতে সেন্সার থাকলেও সামনে পিছনে সেন্সার নেই। ডিজিআই স্পার্ক কিংবা আমাদের যে বলতে পারি ফ্যান্টম, এই ধরনের ড্রোনগুলোতে সামনে পিছনে সেন্সার আছে, ফলে একটা জায়গায় অবস্ট্রাকশন থাকলে সে আর এগোয় না পিছোয় না, কিন্তু এই ড্রোন কিন্তু আপনার ধাক্কা মেরে দিতে পারে। তবে যারা একটু পোক্ত তাদের ক্ষেত্রে খুব ঠিকঠাক ড্রোন এবং খুব ভালো কোয়ালিটি, এতে 1080 আছে এবং 2.7 এর আরেকটি কোয়ালিটি দেওয়া হয়েছে এর মধ্যে। আমি দেখলাম ড্রোনটিকে নিজের মতো করে, এবং এবার চলুন এটিকে ওড়াবো, উড়িয়ে দেখে নেব যে কীরকমের শট, তার কোয়ালিটি এবং কতটা স্মুথ চলে, তার স্পিড কিরকম, সমস্তটাই। বন্ধুরা দেখলেন ড্রোনের শটগুলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রথমেই বলে রাখি যেহেতু এটি কোলাবোরেশন ভিডিও, তাই দুটো চ্যানেলেই দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে মানে ট্রাভেল শুটার চ্যানেলে যদি আপনারা দেখছেন ভিডিওটা, সেক্ষেত্রে আমি ট্রাভেল কোয়েস্ট চ্যানেলের যে লিঙ্কটা মানে চ্যানেল লিঙ্কটা, সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর ওর চ্যানেলে যেটা যারা দেখছেন মানে ট্রাভেল কোয়েস্টে যারা দেখছেন, তার ডিসক্রিপশনে আমার চ্যানেল ট্রাভেল শুটার্সের অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা খুব কাজে লেগেছে আপনাদেরকে। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, এর চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আমাদের। বোধ টাটা করে দাও, আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।